शर्मिला विश्वास, लेक्चरर ऑफ मैकेनिकल इंजीनियरिंग डिपार्टमेंट ऑफ विष्णुपुर पब्लिक इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग। आज हमरा मैन्युफैक्चरिंग प्रोसेस जेटा हमारे मैकेनिकल इंजीनियरिंग डिपार्टमेंट में सेकंड ईयर थर्ड सेमेस्टर सब्जेक्ट সেটা সম্বন্ধে একটু জানবো, সেটার কিছুটা ওভারভিউ দেখবো। তো প্রথমে ম্যানুফ্যাকচারিং প্রসেস জানতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং কি সেটাকে জানতে হবে, মানে ম্যানুফ্যাকচারিংটা আসলে কি। ম্যানুফ্যাকচারিং আমাদের ইঞ্জিনিয়ারিং এ একটা বিরাট রোল প্লে করে। ম্যানুফ্যাকচারিং মানে যেখানে আমরা কোন একটা র মেটেরিয়ালকে বা মেটালকে নিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করি, বা যেখানে আমরা বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই করে কোনো মেটেরিয়াল থেকে একটা ডিজায়ার্ড জিওমেট্রিক্যাল শেপ দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে থাকি। তো সেটাই আমাদের ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এর নেক্সট আমরা জানবো কি ম্যানুফ্যাকচারিং এর টাইপস গুলো কি। ম্যানুফ্যাকচারিং এর টাইপস জানতে গেলে আমরা ম্যানুফ্যাকচারিং কে সাধারণত ছটা ডিভিশনে ভাগ করি। প্রথমে হচ্ছে প্রাইমারি যে শেপিং প্রসেস, সেগুলো যেমন যেখানে প্রথমে যে প্রোডাক্টটা তৈরি করি সেটা যেমন কাস্টিং প্রসেসের মাধ্যমে, পাউডার মেটালার্জির মাধ্যমে, প্লাস্টিক টেকনোলজির মাধ্যমে। নেক্সট আসি আমরা তারপর করি কি ডিফর্মিং প্রসেসে আছে, সেই ডিফর্মিং প্রসেসগুলো কি, সেকেন্ড ওয়ান যে ডিফর্মিং প্রসেস সেগুলো কি। সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের রোলিং, এক্সট্রুশন, নেক্সট হচ্ছে ফোর্জিং, ড্রয়িং, এগুলো। তারপর আমরা যে প্রসেসটা ফলো করি ম্যানুফ্যাকচারিং তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের মেশিনিং বা মেটাল রিমুভিং প্রসেস। তার মধ্যে আমাদের যে প্রসেসগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ড্রিলিং, মিলিং, নেক্সট হচ্ছে শেপিং, প্লেনিং। চার নম্বরে এরপরে আমরা করি ম্যানুফ্যাকচারিংকে ভাগ করি, যে চার নম্বর ভাগটা হচ্ছে আমাদের জয়নিং প্রসেস। তার মধ্যে পড়ছে আমাদের ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রেজিং, রিবেটিং এটসেট্রা। এরপর আসে আমাদের সার্ফেস ফিনিশিং। সার্ফেস ফিনিশিং প্রসেসগুলো হলো মেটাল সার্ফেস ফিনিশিং এটসেট্রা যেগুলো আরও আছে। নেক্সট আমরা করি যেটা মেটেরিয়াল মডিফিকেশন প্রসেস, যেমন হিট ট্রিটমেন্ট, হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং, এইসব। এইভাবে আমরা পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে ভাগ করেছি। এরপর নেক্সট আমরা আসবো মেকানিক্যাল ওয়ার্কিং কি। মেকানিক্যাল ওয়ার্কিং মানে হচ্ছে যেখানে আমরা কোনো একটা মেটালকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে তার প্লাস্টিক্যালি ডিফর্ম করব, সেই প্রসেসটাকে আমরা বলি মেকানিক্যাল ওয়ার্কিং। এরপর মেকানিক্যাল ওয়ার্কিংকে সাধারণত দুটো ভাগে আমরা দেখে থাকি, একটা হচ্ছে হট ওয়ার্কিং আর একটা কোল্ড ওয়ার্কিং। হট ওয়ার্কিং বা কোল্ড ওয়ার্কিং জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে, রিক্রিস্টালাইজেশন। রিক্রিস্টালাইজেশন কি, যেখানে আমরা কোনো একটা মেটালকে হিট দিয়ে তার ভিতরের যে স্ট্রাকচার সেটার পরিবর্তন ঘটায়, সেই প্রসেসটাকে বলা হয় আমাদের রিক্রিস্টালাইজেশন। এই রিক্রিস্টালাইজেশন বলা হয়, আর যে টেম্পারেচারে মেটালটার ক্রিস্টাল টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায় সেই টেম্পারেচারটাকে বলা হয় রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। সেই টেম্পারেচারটা হলো 450°C। এরপর আমরা আসবো হট ওয়ার্কিং আর কোল্ড ওয়ার্কিং। হট ওয়ার্কিং প্রসেস কোনগুলো, যেখানে আমরা যে প্রসেসটা পুরোটাই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের অ্যাবাভ টেম্পারেচারে করা হয়, মানে আমরা 440°C-এর অ্যাবাভ টেম্পারেচারে হিটটাকে মানে মেটালটাকে হিট করব, দেন প্রসেসগুলো করব, তার উপরে বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং প্রসেস করব। সেরকম হট ওয়ার্কিং প্রসেসগুলো কি কি আছে, একটা হচ্ছে হট ফোরজিং, হট রোলিং, হট এক্সট্রুশন এটসেট্রা। নেক্সট আসছে আমাদের কোল্ড ওয়ার্কিং। কোল্ড মানে কি, ঠান্ডা। কোল্ড ওয়ার্কিং মানে বুঝে যাচ্ছে যে সব ওয়ার্কিং প্রসেসগুলো আমাদের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের বিলো টেম্পারেচার হয়ে থাকে, তার মানে 450°C-এর বিলো টেম্পারেচারে আমরা মেটালগুলোকে হিট করব, দেন বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেস তার উপর অ্যাপ্লাই করব। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি কোল্ড রোলিং, কোল্ড এক্সট্রুশন, কোল্ড ফোরজিং, কোল্ড ড্রয়িং এটসেট্রা। এরপরে আমরা আসছি আজকে হট রোলিং বা কোল্ড ওয়ার্কিং বা হট ওয়ার্কিং এর মধ্যে একটা প্রসেস করবো, যেটা হচ্ছে রোলিং প্রসেস। তো রোলিং প্রসেসটা জেনারেলি আমরা যেটা দেখি যে সেখানে কি হয়, দুটো রোলস ইউজ করা হয়, তার মধ্যে দিয়ে আমরা হিটেড মেটালকে পাস করাই, হিটেড মেটালটা প্লাস্টিক্যালি ডিফর্ম হয়ে একটা নতুন আলাদা শেপ দেয়। সেখানে কি হয়, থিকনেসটা চেঞ্জ হয়। যখন আমরা প্রথমে দেখবো দুটো রোল আছে তার মধ্যে দিয়ে একটা মেটালকে পাস করাচ্ছে, এটাকে বলা হয় হিটেড মেটালটাকে বলা হয় ইনভার্ট বা ডিরেক্ট। যখন পাস করাই আস্তে আস্তে কি হয়, এখানে যা থিকনেস তার থেকে থিকনেসটা একটু রিডিউস হয়ে যায়। এই প্রসেসটা জেনারেলি সব রকম রোলিং এ ইউজ করা হয়। তো প্রসেসের আগের যে থিকনেস আর প্রসেসের পরে যে থিকনেস, তার ডিফারেন্সটাকে আমরা বলি ড্রাফট।
বিভিন্ন রকম পাসের মাধ্যমে এটা একটা সিঙ্গেল পাসে তখন সব সময় পাওয়া যায় না আমাদের ডিজায়ার্ড জবটা বিভিন্ন রকম দুবার তিনবার পাস করানো হয় তো এছাড়া এই রোলস গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি যেরকম আমার যে লেন্থের বা যে থিকনেসের জব হবে সেরকম ওয়াইজ আমরা এই রোলসটাকে অ্যাডজাস্ট করতে পারি এই বিভিন্ন রকম ভাবে কি হয় জেনারেলি রোলিং এ কি হয় যে আমরা থিকনেস যদি রিডিউস করতে হয় তখন আমরা রোলিং প্রসেসটা ইউজ করি তো রোলিং প্রসেসের জন্য মধ্যে আছে আমাদের বিভিন্ন ধরনের যে রোলিং মিলস ইউজ করা হয় তার এখানে টাইপস গুলো দেওয়া আছে একটা হচ্ছে প্রথম হচ্ছে টু হাই রোলিং মিলস সেখানে সাধারণত কি হয় দুটো রোলিং মিলস ইউজ করি তার মধ্যে দিয়ে আমাদের বিলেট বা ইনগট মেটেরিয়ালটা পাস করে এই দুটো কে আমরা যেমন একটাকে ফিক্সড রাখি আর একটাকে আমরা অ্যাডজাস্টেবল রাখি নেক্সট থ্রি হাই রোলিং মিলস কোনগুলো যেখানে তিনটে রোলিং মিলস আমি ইউজ করব তিনটে রোলিং মিলস এর মধ্যে উপরেরটা হচ্ছে আপার রোলস মাঝেরটা হচ্ছে মিডল রোলস আর তিন নম্বরটা হচ্ছে বা নিচেরটা হচ্ছে রোলার লোয়ার রোলস তার মধ্যে কি হবে একদম উপরেরটা মানে আপারটা আর লোয়ারটা সেম ডাইরেকশনে মুভ করবে আর মিডলেরটা অপোজিট ডাইরেকশনে মুভ করবে এখান থেকে প্রথমে এদিক দিয়ে একবার পাস করালাম আবার ঘুরিয়ে মিডলটাকে আবার এদিকে পাস করাবো নেক্সট আসছে আমাদের তিন নম্বর যেটা ফোর হাই রোলিং মিলস সেখানে কি হচ্ছে সেখানে আমরা চারটে রোলিং মিলস ইউজ করব দুটো আমার ওয়ার্কপিসের সঙ্গে অ্যাটাচ থাকবে আর দুটো ওই রোলিং মিলস কে সাপোর্ট করবে এই যে দুটো অ্যাটাচ থাকছে এগুলোকে আমরা বলি ওয়ার্কিং রোলস আর যে দুটো ওয়ার্কিং রোলস কে যে দুটো রোলস সাপোর্ট করে সেগুলোকে বলা হয় ব্যাকআপ রোলস এই ব্যাকআপ রোলস গুলো সাইজ গুলো বা ডায়ামিটার গুলো আমার ওয়ার্কিং রোলস এর থেকে বেশি হয়ে থাকে নেক্সট আসছে আমাদের ক্লাস্টার মিলস ক্লাস্টার মিলস কি এখানে কি হয় এখানে হয় যে আমি দুটো ব্যাকআপ দুটো ওয়ার্কিং রোলস ইউজ করব তার সাথে আমার চারটে বা তারও বেশি ব্যাকআপ রোলস ইউজ করব এই ব্যাকআপ রোলস এর সংখ্যাটা আমাদের কি ধরনের বা কত ডায়ামিটার কত থিকনেসের আমরা ওয়ার্কপিস ইউজ করছি তার উপর ডিপেন্ড করে এরপর আমরা আসছি রোলিং রোলিং এর আমাদের অ্যাপ্লিকেশন কি বিভিন্ন ধরনের বিনস আই সেকশন বিনস বিভিন্ন ধরনের সিট বিভিন্ন ব্যবহার তৈরি করার জন্য আমরা রোলিং প্রসেসটা ইউজ করি বেসিক্যালি যে মেটেরিয়াল গুলোর রোলিং প্রসেস করা হয় সেগুলো হচ্ছে কপার অ্যালুমিনিয়াম অ্যালয় বিভিন্ন গ্রেডেড সিট মেটালস এর হয়ে থাকে আজকের জন্য এই